জাতিঙ্গা নামটি অনেকে হয়তো শুনেছেন। পাখিরা এখানে সুইসাইড করতে আসে বলে একটি মিথ প্রচলিত আছে। জাতিঙ্গা ভারতের আসাম স্টেটের একটি গ্রাম। জাতিঙ্গা পুরোটাই পাহাড় আর সবুজে আবৃত, আছে ছোট বড় অনেক ব্রিজ আর নদী। কিন্তু ঠিক কী কারণে প্রচলিত আছে জাতিঙ্গার এসব জায়গায় প্রতি বছর অনেক পাখি সুইসাইড করতে আসে? আমি যাচ্ছিলাম আসাম থেকে কলকাতা, মধ্যপথে গুয়াহাটির একটু আগেই পড়ে জাতিঙ্গা। ভাবলাম একটা ভিডিও বানানো যাক এই রহস্য ঘেরা জাতিঙ্গা নিয়ে। জাতিঙ্গার রূপ ভয়ানক সুন্দর, পাহাড় আর মেঘের অপরূপ দৃশ্য ফ্রিতে দেখতে পাবেন রেল ভ্রমণে। জানালার বাহিরে নজর রাখতেই চোখ জুড়িয়ে যায়। নিঃসন্দেহে আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা জাতিঙ্গা। যেতে যেতে আশেপাশে আর বেশ কয়েকটা ব্রিজের নিচে চোখ বুলিয়ে দেখলাম যদি কোনো পাখির মরদেহ চোখে পড়ে। কোনো পাখির মরদেহ আমি দেখতে পেলাম না, কিন্তু এই মিথ সত্য যে এখানে অনেক পাখির মরদেহ দেখতে পাওয়া যায়, হয়তো আমার চোখে পড়েনি। অনেক বিজ্ঞানী জাতিঙ্গায় পাখিদের এই সুইসাইড রহস্য নিয়ে অনেক গবেষণা করেছেন, অনেকে অনেক রকম যুক্তি দেখিয়েছেন, কিন্তু কেউই সেই যুক্তি মানতে চায়নি। তাহলে কি আছে জাতিঙ্গায় এই রহস্যের পেছনে? কেনই বা পাখিরা এই সবুজে ঘেরা অপরূপ জায়গাটিকেই বেছে নিবে সুইসাইডের জন্য? পাখিরা কি আদৌ সুইসাইড করে? তাদেরও কি মানুষের মতো আবেগ আছে? সম্প্রতি একদল বিজ্ঞানী জাতিঙ্গায় পাখিদের এই সুইসাইড করার বিষয় নিয়ে একটি প্রতিবেদন পেশ করেন। তারা বলে বিশেষ মৌসুমে কুয়াশায় ঢেকে যায় জাতিঙ্গার বিভিন্ন জায়গা, তখন পাখিরা উড়তে গিয়ে সামনে কি আছে তা দেখতে না পেয়ে জোরে ধাক্কা খায় গাছের সাথে, উঁচু পাহাড়ের সাথে, ব্রিজ বা দেওয়ালের সাথে। তখন কিছু পাখি ধাক্কায় নিচে পড়ে গিয়ে আহত হয়, আবার কিছু পাখি নিচে পাথরে পড়ে মারা যায়। অনেকেই এই প্রতিবেদন সত্য মনে করে, যথেষ্ট পরিমাণ তথ্যবহুল, আবার অনেকেই এটি মানতে নারাজ। জানি না এটা কতটুকু সত্য, আপনার মতামত কি হতে পারে?